guys, you're watching Spark TV Bangla, and I am your uber cool host, Ahana. আচ্ছা, আপনারা কারা কারা স্কার্ফস ইউজ করেন? স্কার্ফ আমি আগে ইউজ করতাম না, বাট আই স্টার্টেড ইউজিং স্কার্ফস লাইক 10-12 বছর আগে থেকে। মানে আই রিয়েলাইজ যে পলিউশন আমার চুলকে একদম ক্ষতি করে দিচ্ছে, মানে ধুল মিট্টি পলিউশন। ওকে, সো আই স্টার্টেড ইউজিং স্কার্ফস। নাও আমার কাছে অনেক ভেরিয়েন্টসের স্কার্ফ আছে, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালার্সের স্কার্ফ আছে। আমি কেন স্কার্ফ ইউজ করি? নাও যেমন মুখে আমরা সানস্ক্রিন লাগাই ফর ইউভি প্রোটেকশন, চোখে সানগ্লাস পরি, সেই রকমভাবে চুল কিন্তু বলে না ধূপ মে পক গেয়া মেরে বাল, মানে চুলেও কিন্তু ক্ষতি করে সান। তো অ্যান্ড অফকোর্স পলিউশন। সো হোয়াট আই ডু ইজ যখনই আমি রাস্তায় বেরোই, আমি একটা স্কার্ফ মতন ইউজ করি। আপনি দেখবেন দিল্লি, পুনা আর ব্যাঙ্গালোর এইসব জায়গায় মেয়েরা যখন স্কুটি চালায় তখন ওরা স্কার্ফস ইউজ করে। আমরা কলকাতায় নর্মালি স্কার্ফ ইউজ করি না, বিকজ প্রচণ্ড গরম। সো হোয়াট আই ইউজ ইজ অ্যাবসলিউটলি সুতির, মানে এক কটনের স্কার্ফস। আমার কাছে এই একটাও আছে, ইটস নট আ স্কার্ফ বাট ইটস আ শাল। তো মানে একদম গরমকালে তো হতে হবে না। সো আই উইল অ্যাকচুয়ালি শো ইউ হাউ আ স্কার্ফ ক্যান বি ইউজ। আগে আমি কী করি, ধরুন এত দামি দামি শ্যাম্পু কন্ডিশনার যখন মেখে বেরোই, তখন যদি আমি একদম চুলটাকে কভার না করি তাহলে কিন্তু একদম নেক্সট ডেই আমাকে আবার চুল ধুতে হবে। সো হোয়াট আই ডু ইজ আই কভার মাই সেলফ। সো আমার কাছে একটা খুব সুন্দর পার্পল কালারের স্কার্ফ আছে, ঠিক আছে? এটা আমি বম্বে থেকে কিনেছিলাম, এটা মনে হয় 100-120 টাকার মতন। সো দ্য ইজিয়েস্ট ওয়ে টু ওয়ার আ স্কার্ফ ইজ নো রকেট সায়েন্স। আমি কি কাফ বললাম? স্কার্ফ অফ স্কার্ফ। ওকে, সো এটা আমি একটা খোপা করে নিয়েছি, অ্যান্ড আই উইল ডু মানে এরকম করে কানের পেছনে দিয়ে, অ্যান্ড দেন আই গো লাইক দিস, অ্যান্ড একটা নট। ওকে, ভালো দেখতে লাগছে না আমাকে? হাতে একটা বন্দুকই বাকি আছে। এনিওয়ে, সো ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দিস। সুন্দর মুখটা দেখাই। ওকে, এটা করলে কী হবে, আপনার চুল কভার থাকছে কমপ্লিটলি, আপনার মুখ এতটা কভার হয়ে যাচ্ছে, কানে ময়লা জমবে না, অ্যান্ড বাকি থাকলো চোখ, দেন ইউ ক্যান ওয়ার ইয়োর গ্লাসেস। ওকে, দেখি তো কেমন লাগছে দেখতে আমাকে, ভীষণ সুন্দর লাগছে না? এই ক্যামেরা পার্সন পেছন থেকে হাসছে, এই কি বোকা বোকা। ওকে, সো ইয়া, ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দিস। মোস্ট ইম্পর্টেন্টলি, যখন আপনি হেলমেট পরেন বা ক্যাপস পরেন, খেলোয়াড়দের দেখবেন, খেলোয়াড়রা একটা ওরকম ফাট্টি মতন বেঁধে নেয়। অফকোর্স ওদের তো এই জায়গাটা দরকার নেই, বাট খেলোয়াড়রা এরকম করে। আমাদের সৌরভ গাঙ্গুলির তো চুলি চলে গেছিলো, বীরেন্দ্র সেহবাগ আমরা তো জানি কত কষ্টে ওদেরকে আমরা টাক মাথায় দেখেছি। সো ওয়েন ইউ আর ওয়্যারিং আ হেলমেট, তখন স্কার্ফস প্লিজ ইউজ করবেন। এটা নোংরা হয়ে গেছে, কাচতে দেবো। ওকে, যদি আপনার কাছে স্কার্ফ না থেকে থাকে বা আপনি এমন একটা জায়গা আছেন যেখানে স্কার্ফ ইজ নট রেডিলি অ্যাভেলেবল, তখন আপনি করতে পারেন, আপনার যে পুরনো দুপাট্টা আছে না, দুপাট্টাটাকে একটুখানি কেটে সাইডটাকে একটুখানি সেলাই করে একটা মেজারমেন্ট মতো নিয়ে নেবেন, এতটা হলেই হবে, অ্যান্ড দেন ইউ ক্যান ওয়্যার আ স্কার্ফ অ্যান্ড ফ্লন্ট ইট। যখন গরম লাগবে তখন, আমি তো মোস্টলি এটা করি না, বাট দেন ইউ ক্যান জাস্ট লাইক র্যাপ ইট লাইক দ্যাট। ওকে, সো ইফ ইউ লাইক দিস এপিসোড প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব, কিপ কমেন্টিং, আমাদের জানাবেন এই স্কার্ফ এপিসোডটা কেমন লাগলো। আনটিল নেক্সট টাইম, চুমো, বাই।